সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ের তরফ থেকে একটি চাকরি সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। যে নোটিফিকেশনের তারিখ হলো 23 ফেব্রুয়ারি 2023। এখানে মেমো নম্বর দেওয়া আছে, এই হলো নোটিশ। নোটিশে লেখা আছে, আবেদন গ্রহণ করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পোস্টে নাম আছে অ্যাসিস্ট্যান্ট টিচার। তাহলে পোস্টের নাম আমরা জানলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে যে পে স্কেল আছে তা হলো অ্যাসপার রোপা 2019, পে লেভেল 11, অর্থাৎ 33,400 টাকা থেকে শুরু করে 86,100 টাকা পর্যন্ত, এবং তার সঙ্গে অন্যান্য যেসব অ্যালাওয়েন্সেস আছে অ্যাজ পার অ্যাডমিসিবল। বয়সের যে সীমা আছে তা হলো 35 বছর। তবে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন আছে। এটি ক্যাটাগরি আছে আনরিজার্ভড ইসি ক্যাটাগরির জন্য। আর এলিজিবিলিটি কী আছে, না গ্র্যাজুয়েট অর্থাৎ এনি গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, আর তার সঙ্গে কি থাকতে হবে, এই এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে একটি যে কোনো থাকতে হবে, এনি অব দ্য ফলোয়িং। যেমন এক নম্বরে আছে সার্টিফিকেট ইন টিচিং দ্য ব্লাইন্ড ফর রেকগনাইজড ইনস্টিটিউশন, দু নম্বরে আছে কি না ডিপ্লোমা ইন টিচিং দ্য ব্লাইন্ড ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটি, হয় সার্টিফিকেট না হয় ডিপ্লোমা, আর তার সঙ্গে এনি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ভ্যাকেন্সি আছে একটি। এর সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশন বলা আছে তা হলো কি না, যদি অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে কিন্তু ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার পাওয়া যাবে। তাহলে এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়া। এখানে ফটো আছে, পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করতে হবে নিজের হাতে, তারপর সই করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমা করতে হবে। এখন দেখে নেব আবেদনের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে, যেমন এক নম্বর এজ প্রুফ, দু নম্বর এডুকেশনাল প্রুফ, তিন নম্বর আছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, চার নম্বর এক্সপিরিয়েন্স, পাঁচ নম্বর রেসিডেন্সিয়াল প্রুফ, আর ছ নম্বর হলো এক্সেম্পটেড ক্যাটাগরি অর্থাৎ ইসি সার্টিফিকেট, সাত নম্বর কাস্ট সার্টিফিকেট, আট নম্বর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেই সার্টিফিকেট, এইগুলি অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। তবে এখানে বলে নেওয়া ভালো যে এক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফিস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস নেই। এখন প্রশ্ন হলো আবেদনটি কোথায় পাঠাবেন, না হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন বলা আছে উইথ রিলিভেন্ট ডকুমেন্টস আর টু বি সাবমিটেড বাই রেজিস্টার্ড পোস্ট অথবা সুইট পোস্ট। তাহলে রেজিস্টার্ড পোস্ট অথবা সুইট পোস্টে পাঠাতে হবে, কোথায়, না মেম্বার সেক্রেটারি সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়া, কেয়ার অফ সাব ডিভিশনাল অফিসার আলিপুরদুয়ার সদর, আলিপুরদুয়ার কোর্ট, আলিপুরদুয়ার 736122 ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসে আবেদনটি পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। এখন দেখে নেব আবেদন পাঠানোর যে শেষ তারিখ। আবেদন পাঠানোর শেষ তারিখ হল 10 এপ্রিল 2023 আপ টু 3 PM। তাহলে সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়া, এটি একটি দৃষ্টিহীনদের স্কুল এবং এটি আলিপুরদুয়ার জেলা। এই স্কুলের তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করা হয়েছে সেটি আমরা দেখলাম এবং জানলাম। ওকে দর্শক বন্ধু, যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর যদি মনে করেন আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত নিউজ ও নোটিফিকেশান ভিডিওগুলি প্রতিদিন প্রয়োজনে লাগে
কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।